সালামু আলাইকুম তোমাদের নবম দশম শ্রেণীর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাধারণ গণিতের সসীম ধারা অধ্যায় তেরোতম অধ্যায় তার তেরো পয়েন্ট দুই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো একদম এই অধ্যায় খুঁটিনাটি যা আছে সব একটা ভিডিওতে শেষ করবো ইনশাআল্লাহ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো দেখো এখানে বলছে কোনো ধারার যে কোনো একটা পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সময় সমান হয় তাকে গুণত্বর ধারা বলা হয় মানে তেরো পয়েন্ট দুই আসলে এই গুণত্বর ধারা বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তাহলে গুণোত্তর ধারা বিষয়টা কি ধরো কোনো একটা ধারার যে কোনো একটা পদ ধরো ফোর তার পূর্ববর্তী পদের অনুপাতটা যেটা পাবো অনুপাত করার পর যেটা পাবো যদি সেটা সবসময় যদি সমান হয় সেটা হবে গুণত্বর ধারা তাহলে গুণতর ধারা চিনব কীভাবে সেটা একটু বোঝার চেষ্টা করো তাহলে ফোর ভাগ দুই তার মানে কত পাচ্ছ দুই পাচ্ছ তার মানে এই দুইজনের পার্থক্যটা কত পাচ্ছ দুই পাচ্ছ আবার এই দুইজনের পার্থক্যটা মানে অনুপাতটা যদি করি তাহলে কি হচ্ছে এইট ভাগ ফোর অর্থাৎ দুই তার মানে এটার পার্থক্য হলো দুই তার মানে দেখো এর যে কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের অনুপাত অনুপাত করেছি সবসময় সমান আসতেছে আবার ষোলো ভাগ ষোলো ভাগ যদি আট দেয় তার মানে দুই আসতেছে বত্রিশ ভাগ ষোলো যদি দেই তাও দুই আসতেছে তাহলে দেখো এই অনুপাতটার সব সময় কিন্তু সমান হচ্ছে আর এই বিষয়টাই বলেছে যে গুণোত্তর ধারা ঠিক আছে এখন এই গুণোত্তর ধারার যদি প্রথম পদ প্রথম পদ এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত সাধারণ অনুপাত আর এই আরটা কীভাবে বের করবো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সবসময় খেয়াল রাখবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সেটা হলো সাধারণ অনুপাত তাহলে এনতম পদের এনতম পদের এনতম পদ আর কি তাহলে এ আর টুতিপদ এন মাইনাস ওয়ান এটা হলো এনতম পদ যদি আমরা বের করি তাহলে এই সূত্রটাই ইউজ করব। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের এই চ্যাপ্টারে আমি অঙ্ক করানোর সময় লাগবে আর কি তোমরা এখন একটু দেখে রাখো আবার তম পদের পদের সমষ্টি এনতম পদের সমষ্টি যে সূত্রটা এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর যদি অনের থেকে মানে আর থেকে যদি মানে এখানে আর দেই অনের থেকে যদি আর মানটা ছোট হয় তাহলে এই সূত্রটা হয় আবার যদি এটা হয় যে আরের মান বড় তাহলে আর এর মধ্যে থেকে আমরা বাদ দিবো এ ইন টু এ ইন টু আর টু দি পর এন মাইনাস ডিভাইডেড আর মাইনাস এরকম বিষয়টা তো আসলে দেখো যে কোনো একটা সূত্র বসালেই হলো তুমি যদি আর ছোটো বড় যায় যেটাই আসুক যে কোনো একটা সূত্র বসালেই হবে কারণ দেখো এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা কমনলি কিন্তু একই ক্যালকুলেশন চলে আসে ঠিক আছে এরকম বিষয়টা আর কি এখন দেখো তোমাদের যে মূল বইয়ের যে অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা পাঁচের থেকে পাঁচ নাম্বার অঙ্কের থেকে শুরু করব এক একে সব অঙ্কগুলো সলুশন করার চেষ্টা করব দেখো সবাই একটু খেয়াল করো এখানে দেখো পাঁচ নাম্বার যে অঙ্কটা দিছে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস এইট তাহলে আমরা গুণত্বর ধারা চিনব কীভাবে এটা তো শিখছি যে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় সমান হয় সেটাই হলো গুণোত্তর ধারা তাহলে বত্রিশ ভাগ চৌষট্টি মানে কি বত্রিশ ভাগ চৌষট্টি মানে হলো হাফ ষোলো ভাগ বত্রিশ মানে হাফ আট ভাগ ষোলো মানে হাফ তার মানে এটা একটা গুণত্বর ধারা এই গুণোত্তর ধারা অনুসারে আমরা ধারাটার অষ্টম পদ নির্ণয় করবো তাহলে গুণত্বর ধারার এনতম পদের যে সূত্রটা এ আর টু দি পর এন মাইনাস ওয়ান আর এ পদের সমস্যা যদি হয় তাহলে এটা এখানে অষ্টম পদ নির্ণয় করো অর্থাৎ এই সূত্রটা ইউজ করে আমাদের করতে হবে কিন্তু তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি পাঁচ নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে তোমরা যারা এক মানে ভিডিওটা যারা দেখতেছো তারা খাতা কলম প্লাস বই সামনে নিয়ে করবে আমি তোমাদের নাইন টেনের যে বইটা আছে সাধারণ গণিত বই সেই বই থেকে পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি এদের দেখো এখানে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক থেকে একটু করা শুরু করছি আর কি প্রথম পদ প্রথম পদ এ সমান কত চৌষট্টি আর সাধারণ অনুপাত কত বের করবো অনুপাত আর সমান এই বত্রিশ ভাগ কত চৌষট্টি তাহলে এটা এটা ভাগ করলে কত হয় হাফ হচ্ছে এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে অষ্টম পদ নির্ণয় অষ্টম পদ অষ্টম পদ এর টিকিপ এন মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু এন এর মান এন এর মানটা কত এন এর মানটা আসলে এর মানটা আট মানে আট নম্বরতম পদ বের করতে হবে এর মান কত চৌষট্টি আর এর মান কত হাফ এন এর মান কত এইট এইট মাইনাস ওয়ান চৌষট্টি ওয়ান ডিভাইডেড টু টু দি দিপার সেভেন তাহলে চৌষট্টি গুণন ওয়ান অনেক যদি টু দি দিপার সেভেন করি তাহলে কিন্তু ওয়ানই হয় আর টু টুয়েক সেভেন যদি করি তাহলে এই ক্যালকুলেশনটা পরে করতেছি দেখো এখানে কয়টা সেভেন আর একটা সেভেন হবে দুই দু চার চার দু আট আট দু ষোলো ষোলো দুনা বত্রিশ বত্রিশ দুগোনা চৌষট্টি চৌষট্টি দুগুনা একশো আঠাশ তাহলে ওয়ান ভাগ একশো আঠাশ তাহলে এটা কাটাকাটি করলে ওয়ান ভাগ টু হয় তার মানে অষ্টমতম পদ যেটা হবে সেটা হলো হাফ হবে এভাবে যদি আমরা কমাতে থাকি এই অনুপাতে যদি কমাতে থাকি তাহলে অষ্টম নাম্বার যে পদটা পাবো সেটা হলো হাফ ঠিক আছে আমরা ছয় নাম্বার অঙ্কটা করব ইনশাল্লাহ দেখো তোমরা ধৈর্য সহকারে থাকো আমি এ টু জেড অঙ্ক নিয়ে আলোচনা করব ছয় নাম্বার অঙ্কটা দেখো তোমরা একটু থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন ধারাটি প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করি দেখো প্রথম পদ প্রথম পদ এ সমান কত আছে থ্রি আছে আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত কত হবে একটু দেখো নাইন ভাগ থ্রি তাহলে নাইন ভাগ থ্রি এটা কাটাকাটি করলে কত হয় থ্রি হয় সাধারণ অনুপাত কি পাইছি আমরা থ্রি পাইছি এখন বলতেছে ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমস্যা নির্ণয় করো এখানে দেখো তো আর এর মান অনেক থেকে ছোটো না বড় অনেক থেকে অনেক বড় তার মানে কোন সূত্রটা হবে এই যে এস এন সমান এ ডিভাইডেড আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান আর এর মধ্যে আমরা বাদ দিব আর কি ক্যালকুলেশনটা করতে হবে আর কি কত পদের পদের সমষ্টি পদের সমষ্টি এরকম বিষয়টা তো এ সমান কত থ্রি আর এ মান কত থ্রি টু দি পর এন মাইনাস ওয়ান আর এমআর থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রি থ্রি টু দি পর এন মাইনাস ওয়ান এখানে কত হলো টু হলো তা থ্রি ভাগ টু থ্রি টু দি পর এন মাইনাস ওয়ান এটাই আনসার ঠিক আছে এরপরে আমরা সাত নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো তোমরা যদি বুঝতে না পারো তাহলে পিছনে একটু যাবে পিছনে যাওয়ার পর আমার কথাটা রিপিট করে শুনবে তাহলে বুঝতে পারবে আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করছি আর কি সাত নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করি দেখো অঙ্ক প্রথম পদ প্রথম পদ অনুপাত আর সমান দু সহায়কারে আর আর মানে সাধারণ অনুপাত তোমরা একটু সংক্ষেপে বুঝে নিও কারণ বারবার লিখতে হচ্ছে আর কি যদি এতগুলো লেখে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এখন দেখো সাত নাম্বার চৌষট্টি ভাগ একশো আঠাশ তার মানে কত হচ্ছে হাফ হচ্ছে এখানে বলতেছে একশো আঠাশ প্লাস চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ধারাটির কোন পদ ওয়ান ভাগ টু ঠিক আছে মানে কোন পদটা আসলে হাফ হবে এই জিজ্ঞাসাটা তোমাদের করা হয়েছে এখন আমরা ধরে নিই যে ধরি এনতম পদ হলো হাফ এরকম বিষয়টা তো এনতম পদ আমরা কি জানি এ আর টু পর এন মাইনাস ওয়ান বিষয়টা জানি না এনতম পদের একটা সূত্র তাহলে মানে কত একশো আঠাশ টু টু দি পর এন মাইনাস ওয়ান এখানে আছে হাফ এখন দেখো এই হাফ এন মাইনাস এই একশো আঠাশ এটার সাথে কী অবস্থা আছে একশো আঠাশ এটার সাথে গুণ অবস্থা আছে কিন্তু ঠিক আছে এই হাফের সাথে তাহলে অনভাগ টু একশো আঠাশ এখন দেখো অনভাগ টু এন মাইনাস এটা এটা গুণ করলে কত হচ্ছে টু আর টু এর উপর সেভেন অর্থাৎ অনভাগ টু এন মাইনাস ওয়ান এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে কি হচ্ছে ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এইট এখন দেখো ওয়ান ভাগ টু এন মাইনাস ওয়ান এটাকে যদি এখন ক্যালকুলেশন যদি করি ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এইট এভাবে যদি রাখি তাহলে মনে হয় কারো আপত্তি নাই তাহলে এখান থেকে হাফ আর এখান থেকে হাফ যদি আমরা কেটে দিই

আট নম্বর যে অঙ্কটা সেই অঙ্কটা আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো অঙ্কটা আমরা একটু পড়ে নিই একটি গুণত ধারা পঞ্চম পদ হলো এত দশম পদ হলো এত ধারাটি তৃতীয় পদ কত এটা তো দেখো আমরা সর্বপ্রথম একটা কাজ করি এখানে দেওয়া আছে কি পঞ্চম পদ ধরি প্রথম পদ এ সাধারণ অনুপাত অনুপাত আর হলে আর হলে তাহলে ধারাটির পঞ্চম পদ বলতেছে টু রুট থ্রি ভাগ নাইন তাহলে সুতরাং পঞ্চম পদ পঞ্চম পদ কি হবে এ আর টু দি পর ফাইভ মাইনাস ওয়ান সমান কত টু রুট থ্রি ভাগ নাইন অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে এ আর টু দি পর কত ফোর টু রুট থ্রি ভাগ নাইন এটা এক নম্বর সমীকরণ দাও তারপরে কি বলেছে দশম পদ তাহলে দশম পদ এ আর দশ মাইনাস ওয়ান কত বলতেছে এইট রুট টু ভাগ একাশি এখন এটা ক্যালকুলেশন করি এ আর টু দি পাওয়ার নাইন এইট রুট টু ভাগ একাশি এটা দুই নম্বর সমীকরণ দাও এখন সমীকরণ দিলাম কি কি জন্যে তোমরা একটু পরই বুঝতে পারবে একটু ধৈর্য দিতে ধরো এখানে কী বলতেছে ধারাটির তৃতীয় পথ কত এখন তৃতীয় পদটা যদি আমরা বের করতে চাই তাহলে তৃতীয় পদ এখানে তো হবে না এই পৃষ্ঠে আমি একটু লেখার চেষ্টা করি দেখো মানে অগ্রিম মানে সামনে কি আছে সেটা একটু বের করার চেষ্টা করি ধরো তৃতীয় পদ তৃতীয় পদ এ আর থ্রি মাইনাস ওয়ান তার মানে এ আর স্কোয়ার এখন বলো তো এই অঙ্কে কি এ আর আরের মান কি দেওয়া আছে কোনোভাবেই দেওয়া নাই দেখো এখানে শুধু বলতেছে পঞ্চম পদ এত দশম পদ এত তৃতীয় পদ কত তাহলে আমরা যদি তৃতীয় পদ বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এ আর আরের মান প্রয়োজন এই দুইজনের মান আমাদের অবশ্যই জানা প্রয়োজন এখন দেখো আমরা যদি দুই ভাগ এক করি মানে এই দুটা সমাধানের সাহায্যে আমরা এ আর আরের মানটা বের করতে পারবো তাহলে এ আর টু দি পর নাইন এ আর টু দি পর ফোর একাআশি সরি এইট রুট টু ভাগ 81 ভাগ কত টু রুট থ্রি ভাগ নাইন তাহলে এটা আর এটা কেটে গেলো আর এখান থেকে এখান থেকে যদি কাটি এ আর টু দি power নাইন আর এ আর টু দি power ফোর তাহলে আর টু দি power ফাইভ থাকে কিন্তু আর এখানে এখানে যদি কাটাকাটি করি এইট রুট টু ভাগ একাশি নাইন ভাগ টু রুট থ্রি গুণ আকারে যদি নেওয়া যায় তাহলে নিচের সংখ্যাটা উপরে যা উপরকার সংখ্যাটা নিচে আসে আর টু দি পর ফাইভ নয় নয় আর এটা এটা কাটাকাটি করল ফোর ফোর রুট টু নাইন রুট থ্রি ঠিক আছে এরকম বিষয়টা হয় এখন দেখো আমাদের পেতে হবে আর কি দেখো এ তো চলে গেছে তার মানে আর এর মান আমরা অবশ্যই পাবো এখন আর এর মান যদি আমরা পাইতে চাই এই পাশে একটা এখানে আর টু দি পাওয়ার ফাইভ আছে এই পাশে একটা ফাইভ আনতে হবে মানে পাওয়ারটা পাওয়ার আনতে হবে তাহলে উভয় দিক থেকে মানে পাওয়ারটা যদি উঠা যদি দিতে পারি তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব কিন্তু এই ক্যালকুলেশানে আসলে আমরা কিভাবে টু দি পাওয়ার ফাইভ আনবো মানে আরের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমার এখানে ফাইভ আসে তার মানে এই পাশেও আমাদের একটা ফাইভ দরকার তাহলে দেখো আমরা একটা কাজ করি √2 টু ভাগ রুট থ্রি একটা পূর্বক এখানে দেখি আমরা কি মানে টু টু দি পাওয়ার ফাইভ করি তাহলে কত হয় দেখো তার মানে দেখো √2 টু টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচটা রুট টু গুণ করলে কত হয় এটার সাথে মিলে কিনা ঠিক আছে এটার সাথে মিলে কিনা তারপরে দেখো পাঁচটা রুট থ্রি গুণ করলে কি হয় তাহলে এটা গুণ করলে দুই হয় আর এটা গুণ করলে কত হয় দুই হচ্ছে তারপরে এই যে রুট টু ঠিক আছে রুট টু এটা গুণ করলে থ্রি হচ্ছে আর এই দুটো গুণ করলে আর একটা থ্রি হচ্ছে রুট থ্রি তার মানে দেখো ফোর রুট টু আর তিন থেকে নাইন রুট থ্রি তার মানে দেখো আমরা যদি রুট টু রুট টু ভাগ রুট থ্রি টু দি পাওয়ার যদি ফাইভ লেখি তাহলে এটা লেখা যে কথা এটা লেখাও সেই কথা আমরা লাভ করলাম কি এখানে এখানে ফাইভ থাকার কারণে এখানে আর একটা ফাইভ চলে আসলো আমরা এই ফাইভ আর এই ফাইভটা সুন্দরভাবে কেটে দিতে পারবো তাহলে এখানে থেকে কি পাওয়া যাচ্ছে আর সমান রুট টু ভাগ রুট থ্রি পেলাম আর কি এখন এটা পাওয়াতে আমাদের লাভ হলো কি দেখো আরের মানটা যদি আমরা কোনোভাবে এই দুই সমীকরণের ভিতরে যে কোনো একটা সমীকরণে বসা দিতে পারি ঠিক আছে আবারও বলতেছি আর এর মান পাওয়ার পর আমাদের যে জিনিসটা লাভ হলো এই আর এর মানটা যদি এক অথবা দুই নম্বর সমীকরণে যদি বসা দেই তাহলে এর মান অবশ্যই পাওয়া যাব আর এর মান আর আরের মান পাওয়া মানে তৃতীয় পদ পাওয়া ঠিক আছে তৃতীয় পদ পাওয়া তাহলে আর এর মান নং কি আছে এ আর টু দিপার ফোর টু রুট থ্রি ডিভাইডেড নাইন এখান থেকে আর এর মান আমরা আহ আর এর মান পাইছি এর মান পাবো এখানে আর কি এখন দেখো এ রাখব আর এবার কী পাইছি রুট টু রুট টু ভাগ রুট থ্রি টু দি পাওয়ার ফোর আর এ পাশে কী ছিল টু রুট থ্রি ভাগ নাইন এখন দেখো এ এই রুট টু টু রুট টু টু দি পাওয়ার ফোর যদি করো তাহলে হবে হলো দুই আর দুই মানে ফোর হবে আর এখানে হবে নাইন টু রুট থ্রি ভাগ নাইন এখান থেকে নাইন এখান থেকে নাইন ওঠা দাও আর যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে হলো দুই তার মানে টু এ এখানে দুই দ্বারা ভাগ করলে রুট থ্রি শুধু থাকে তাহলে এর মান কত পাওয়া গেলো রুট থ্রি ভাগ টু ঠিক আছে এর মান আমরা কি পেলাম রুট থ্রি ভাগ টু তাহলে এর মান রুট থ্রি ভাগ টু গুনন আর এর মান কি পাইছি রুট টু ভাগ রুট থ্রি স্কোয়ার আকারে পাইছি কিন্তু ঠিক আছে তাহলে রুট থ্রি ভাগ টু এখানে টু পাচ্ছি আর এখানে কি পাচ্ছি থ্রি পাচ্ছি স্কোয়ারের কারণে রুটটা উঠে যাচ্ছে থ্রির উপর থেকে স্কোয়ারের কারণে রুটটা উঠে যাচ্ছে এটা এটা কাটলাম এখন দেখো এই রুট থ্রি ভাগ থ্রি আসছে ঠিক আছে এটাকে আবার ক্যালকুলেশন করা যায় কিভাবে ক্যালকুলেশন করা যায় রুট থ্রি এখানে থ্রি মানে রুট থ্রি স্কোয়ার না কারণ থ্রি আর রুট থ্রি স্কোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ স্কোয়ারের কারণে রুটটা উঠা যায় তার মানে দুইটা রুট থ্রি ঠিক আছে এখন এটা এটা যদি কাটি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি হয় এটাই হলো তৃতীয় পদ ঠিক আছে আমরা আশা করা যায় এই অঙ্কটা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আসেছো তোমরা এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো তো যাই হোক আমরা সামনে অঙ্কে যাই এরপরে দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা করলাম এরপরে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক আছে নয় নয় অঙ্কটা দেখো কি বলতেছে ভাগ রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ধারাটি কোন পদ এইট রুট টু ঠিক আছে এটা তোমাদের জিজ্ঞাসা করছে আমি এখানে একটু তোমাদের মানে কষ্ট দিতে পারি আর কি সাতের অনুরূপ হলো নয় নাম্বার ঠিক আছে একদম হুবহু তোমরা একটু করার চেষ্টা করবে সাত নম্বর হাতে কলমে করবে করার পর এটা করবে ইনশাল্লাহ আমার মনে হয় পারবে ঠিক আছে এখন দেখো দশ নাম্বার অঙ্কটা একটু করার চেষ্টা করি যেহেতু একই রকম অঙ্কটা তোমরা মাইন্ড করো না ওটার নিয়ম অনুসারে করবে ইনশাল্লাহ হয়ে যাবে দশ নম্বর অঙ্কটা দেখো একটু ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো পঁয়ত্রিশ ধারাভুক্ত হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলতেছে এখন দেখো এখানে প্রথম পদ কত আছে প্রথম পদ এ সমান ফাইভ ঠিক আছে এখন এখানে কার কার মান চাইছে এক্স এর মান চাইছে আর ওয়ের এর মান চাইছে এক্সের মান আর ওয়াই এর মান এটা কত নাম্বারতম পদ এটা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ ঠিক আছে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এখন দেখো দ্বিতীয় পদ এ আর টু দি পর স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এ আর স্কোয়ারের মধ্যে থেকে ওয়ান বাদ দিলে থাকে ওয়ান মানে এ আর শুধু আর তৃতীয় পদ তৃতীয় পদ এ আর হচ্ছে না মানে কিউব মাইনাস ওয়ান তাহলে তৃতীয় পদ কি দেওয়া আছে আছে আর ওয়াই মানে আমরা দ্বিতীয় পদ সমান এটা লিখতে পারি আর তৃতীয় পদ সমান এটা লিখতে পারি তাহলে তো দ্বিতীয় পথ সমান যদি আমরা এটা লিখতে পারি যে এক্স আর এটা ওয়াই তাহলে তো এক্স আর ওয়াই এর মান পাওয়া যাচ্ছে কিন্তু কথা হলো এ আর আর এর মানটা পাবো কোথায় না হয় পাইছি এ এর মানটা পাইছি কিন্তু আরের এর মানটা আসলে পাবো কোথায় সেটাই আমাদের প্রশ্ন দেখো আবারো বোঝানোর চেষ্টা করি প্রথম পদ দেওয়া আছে কত পাঁচ দ্বিতীয় পদ দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস একশো পঁয়ত্রিশ এটা দেওয়া আছে এখন তোমাদের জিজ্ঞাসা করেছে কি এক্স আর ওয়াই এর মানটা তাহলে এক্স আর ওয়াইটা হলো এটা হলো দ্বিতীয় পদ এটা হলো তৃতীয় পদ তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আমরা বের করছি কিন্তু তাও তো এক্স আর ওয়ের মান বের হয়নি কিন্তু এটা সমানে আসলে কি এক্সের মান চাইছে এটা সমানে কি ওয়ের মান চাইছে কিন্তু এর মান আমরা এখানে বসা পাবো কিন্তু আর এর মান কোথায় পাবো আর এর মান পাওয়ার জন্য অর্থাৎ চতুর্থ পদ চতুর্থ পদ এ আর ফোর মাইনাস ওয়ান এখানে আবার চতুর্থ পদ দেওয়া আছে ভাই তোমাদের একশো পঁয়ত্রিশ সমান সমান একশো পঁয়ত্রিশ তাহলে কেন একশো পঁয়ত্রিশ বসাবো কারণ এর মান দেওয়া আছে এর মান কোনোভাবেই পাবো না এর মান এখান থেকে চতুর্থ পদের সাহায্যে বের করার পর এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদে বসাবো ইনশাল্লাহ তাহলে এর মান কত ফাইভ আর আরের মান কত পাইসি মানে এর মানই বের করতে হবে এখানে ফোর মাইনাস ওয়ান মানে কিউব একশো কত পঁয়ত্রিশ তাহলে আর টু দি পর কিউব একশো পঁয়ত্রিশ ভাগ ফাইভ তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে সাতাশ হবে তাহলে আর কিউব তিনের উপর যদি কিউব দেই তাহলে সাতাশ হয় এই থ্রি আর এই থ্রি উঠে গেল তার মানে আর সমান কত পাচ্ছি আমরা আর সমান পাচ্ছি হলো থ্রি এখন সূত্রা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এক সমান এ আর এ মানে কত ফাইভ কুন আর মান কত অর্থাৎ পনেরো এখন তৃতীয় পদ তৃতীয় পদ সমান স্কোয়ার তাহলে এর মান কত ফাইভ আর মান কত থ্রি স্কোয়ার মানে তিন থেকে নয় পাঁচ মান পঁয়তাল্লিশ অ্যান্সার ঠিক আছে আমরা দশ নম্বর অঙ্কটাও করলাম এখন দেখো যদি বলো যে ভাই এগারো নম্বর অঙ্কটা আপনি নিজে করে দেন আসলে দেখো পার্থক্য কোথায় পাঁচ আর তিন এক্স এক্স ওয়াই ওয়াই এখানে জাস্ট বাড়া দিয়েছে জেঠ মানে এখানে দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পথ এখন দ্বিতীয় পথ তৃতীয় পথ বা চতুর্থ পথ যেটাই বের করো যেটাই বের করো তুমি এই দুইশো তেতাল্লিশের সাহায্যে আমরা আগে আরের মানটা বের করে নিব তারপরে তোমরা এটা বের করবে দ্বিতীয় পদ তৃতীয় পদ আর চতুর্থ পদ মানে এক্স আর ওয়াই যেটার মানটা বের হয়ে আসবে আশা করা যায় তোমরা এটা বুঝতে পারবে তো যাই হোক তোমরা এটা একটু চেষ্টা করবে এটা তোমাদের এইচডাব্লু আর কি যদি না পারো অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে আমি তোমাদের নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব যে এগুলো আমি করে দিই তেরো পয়েন্ট দুয়ে আচ্ছা আমি বারো নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখো একটু ব্লার হচ্ছে দেখো বারো নাম্বার অঙ্কটা এখন করার চেষ্টা করবো দেখো বারো নাম্বার তো দেখো বারো নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস ষোলো প্লাস ডট ডট ধারাটি প্রথম ষাটটি পদের সমষ্টি কত প্রথম ষাটটি পদেরই দিয়ে প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয়ের মতো তারপরে একটু আংশিক করে দিয়ে প্রথম পদে সমান কত টু সাধারণ অনুপাত মাইনাস ফোর ভাগ টু মানে কত মাইনাস টু আসেছে তাহলে ষাটটি পদের সমষ্টি ষাটটি পদের সমষ্টি সমষ্টি আমরা কী লিখতে পারি এস সেভেন এ এখানে আরের মান কি অবশ্যই ছোট কার থেকে অনের থেকে ওয়ান আর টু দি পর এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে এর মানটা কত এর মানটা টু ওয়ান মাইনাস আর আরের মানটা কত এখানে দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে তার মানে এখানে অবশ্যই সেকেন্ড ব্যাকেট হবে তাহলে এখানে কী দেওয়া আছে এন ও সরি সাত এখানে সাত হবে যেহেতু ষাটটি পদের সমষ্টি সেভেন সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস আর আর এ মান কত মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো ক্যালকুলেশনটা করার চেষ্টা করি তাহলে এটা যদি ক্যালকুলেশন করি ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস টু এর উপর সেভেন মানে কত একশো আঠাশ কিন্তু বিজোর সংখ্যা মাইনাস গুণ করলে মাইনাসই হয় মাইনাসে মাইনাসে প্লাস তার মানে একশো আঠাশ আর এটা একটা ক্যালকুলেশন করলে হয় হল থ্রি মানে টু ভাগ থ্রি এখানে কত হচ্ছে একশো উনত্রিশ ঠিক আছে তাহলে একশো উনত্রিশ আর দুই গুণ করে যা হবে সেটাই হলো এত ভাগ অ্যান্সার এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের মানে সব সময় এই অঙ্কটা নিয়ে আমার স্টুডেন্টরা অবশ্যই প্রশ্ন করে আর কি যা আসলে এটা আবার বোঝা দেন আবার বোঝা দেন তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো আমি একটু নতুন পৃষ্ঠা যাই যাই আর কি তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা একটু দেখার চেষ্টা করো আর কি দেখো তেরো নাম্বার যে অঙ্কটা বলতেছে প্রথম পদ এ 1 ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো প্রথম পদ এখানে কত ওয়ান সাধারণ অনুপাত আর সমান তাহলে এখানে ভাগ ওয়ান মানে কত মাইনাস ওয়ান অবশ্যই আর এমন কি কার থেকে অনেক থেকে তাহলে এখানে কি বলছে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি তাহলে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের আছে তাহলে যেহেতু আর এ মান ছোট তাহলে ওয়ানের এর মধ্যে থেকে আর আরে মানটা বাদ দেব ওয়ান আর এটা এখন এর মানটা কত পাইছি তো ওয়ান পাইছি আর এর মানটা আর এখানে ওয়ান আছে আর আর এর মানটা আর এর মানটা কত পাইছে মাইনাস ওয়ান পাইছে কিন্তু তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে মানে কি এখানে এন মানে হলো টু এন প্লাস ওয়ান ঠিক আছে কারণ এত পদের সমষ্টি চাইছে ওয়ান মাইনাস আর আর মানে কত এতে মাইনাস ওয়ান এখন দেখো ওয়ান দ্বারা যদি এদেরকে গুণ করি তাহলে ওটাই হয় এটা জেনে রেখো আর কি এখন দেখো ওয়ান মাইনাস এখন একটা জিনিস খেয়াল করো এখানে আসলে মজার ব্যাপারটা যে টু এন প্লাস ওয়ান এখানে মাইনাস হবে না প্লাস হবে এখানে একটু বোঝা বোঝানোর চেষ্টা করি তাহলে টু এন প্লাস ওয়ান এনের মান জোর বা বিজোড় জোর যেটাই দাও তাহলে দেখি তো কী আসে এনের মান ধরো ওয়ান তাহলে এটা রেজাল্টটা কত হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে কত টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি আবার যদি এনের মান যদি টু দাও মানে একবার বিজোর দিলাম একবার জোর দিই তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান অর্থাৎ কত আসে ফাইভ আসে তাও কিন্তু বিজোর আসছে মানে এদের রেজাল্টটা কি আসছে বিজোর আসতেছে আবার যদি মাইনাস ওয়ান দাও তাহলে কি আসছে মাইনাস টু প্লাস ওয়ান ঠিক আছে তাও কিন্তু বিজোর তুমি যে কোনো মানই দাও না কেন সব কিন্তু বীজর মান আসবে আর বিজোড় সংখ্যা যদি আমরা পাওয়ার করি মানে মাইনাসেক যদি মাইনাসটা যদি মাইনাস ওয়ান টু দি পর থ্রি তাহলে মাইনাস ওয়ানই হয় মাইনাস ওয়ান টু দি পর একশো এক একশো এক তাও মাইনাস ওয়ানই হবে তাহলে যদি এখানে মাইনাস ওয়ান হয় মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে এখন এই ওয়ান মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস নিচেও কিন্তু প্লাস তাহলে প্লাস তাহলে টু প্লাস টু হচ্ছে কত ওয়ান ঠিক আছে এটাই হলো মূল অঙ্কের রহস্য ছিল তাহলে এটার অ্যান্সারটা কত আসতেছে ওয়ান আসতেছে তো যাই হোক এর পরের অঙ্কটা নিয়ে আলোচনা করবো পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে লক টু এরপর দেখো তোমাদের আসলে পনেরো নাম্বার অঙ্কটা করাবো এখানে তেরো নাম্বারের পরে যে চোদ্দ নাম্বার অঙ্কটা ছিল আসলে মূল বইয়ে চোদ্দ নম্বর অঙ্কটা আসলে নাই বুঝছো এই কারণে তোমাদের আসলে পনেরো নাম্বার অঙ্কটা লগের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আমি করানোর চেষ্টা করতেছি তো দেখো লক টু প্লাস লক আহ সিক্সটি প্লাস লক পাঁচশো ঠিক আছে প্লাস ডট 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 ধারাটি প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো এখন দেখো এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু উঠে নেই দেখো একটু খেয়াল করো একটু ব্লার হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে লক টু প্লাস লগ একশো ষোলো প্লাস লগ পাঁচশো বারো প্লাস ডট 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 এখানে জিজ্ঞাসা করছে প্রথম বারোটি পদের সমষ্টি কত পুরনো নম্বর অঙ্ক তো দেখো আমরা লগ টু প্লাস লক টু টু দি পাওয়ার ফোর এটা একটু ভাঙালি লক টু টু দি পাওয়ার নাইন টু টু দি পাওয়ার নাইন যদি করো তাহলে পাঁচশো বারো হয় এখানে বারবার একটু করার পর চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমেই এই কাজটা করে নিব এখন দেখো লক টু প্লাস ফোর লক টু প্লাস নাইন লক টু প্লাস ডট 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 এখানে দেখো লক টু আমরা একটু কমন নিই ঠিক আছে লক টু যদি আমরা কমন নেই তাহলে থাকে কি ওয়ান প্লাস ফোর প্লাস নাইন ঠিক আছে প্লাস ডট এটা থাকে এখন দেখো লক টু এটা অনেক স্কোয়ার করলে যা আসে একই কথা ফোর টু এ টু এর উপর স্কোয়ার করে এটা দিই থ্রির উপর স্কোয়ার করে দিই প্লাস ডট 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 এত এখন দেখো তো এরকম স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টির যে সূত্র আছে সেটা তোমাদের বইয়ের তোমাদের নাইন টেন বইয়ের গত পৃষ্ঠার দুইশো আটান্ন পৃষ্ঠায় প্রয়োজনীয় সূত্র লিস্টে দেখবে তোমাদের কিছু তিনটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার যোগফল যদি হয় তার সমষ্টি হল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু যদি বর্গের সমষ্টি হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স আর ঘনফলের সমষ্টি যদি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন দেখো আসলে স্বাভাবিক সংখ্যার বর্গরূপে আছে তাহলে কোন সূত্রটা হচ্ছে এই সূত্রটা কিন্তু ঠিক আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান তাহলে কি লক টু সূত্রটা হলো এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে কি বলতেছে টু এন প্লাস ওয়ান বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এনের মানটাই আসলে বারো এখন যদি বলো যে ভাই আমরা শুরুতেই আসলে বারো বসা দেব তাহলে তো যথেষ্ট আর কি আর এখান থেকে লক টু নিব হ্যাঁ করতে পারবে কিন্তু আসলে এদের দেখান দেখা দিতে হবে আর সব অঙ্ক এই নিয়মেই যে হবে তোমার শর্টকাট টেকনিকে যে হবে এটার কোনো ধরা করার নিয়ম নাই বিষয়টা হলো এখানে করে দেখা দিতে হবে যে এগুলো কি স্বাভাবিক সংখ্যার বর্গরূপে আসে না কি কীভাবে আসে ঠিক আছে এখন দেখো বারো বারো প্লাস ওয়ান টু গুণন বারো প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স এখানে ক্যালকুলেশন করলে যা হয় সেটা ধরো এরকম একটা বক্স আসবে আমি করানোর চেষ্টা করেছি আরকি আমরা আঠারো পরে অঙ্কগুলো করব না সতেরো পর্যন্ত যদি অঙ্কগুলো করি তাহলে পরীক্ষা দেখবে যে সৃজনশীল তোমাদের বোর্ড পরীক্ষায় সবসময় সতেরো অঙ্ক মধ্যেই তোমাদের পরীক্ষা আসিস যদি বিশ্বাস না হয় এখনই তাহলে বের করে দেখতে পারো যে আমি যতগুলো অঙ্ক করাইছি সেগুলো অঙ্কের ভিতরেই এ তার উপ সৃজনশীল এখন দেখো ষোলো নম্বর অঙ্কটা প্রথম পদ প্রথম পদ এ সমান কত দেওয়া আছে দুই সাধারণ অনুপাত আর সমান কত ফোর ভাগ টু মানে টু ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি হলো দুইশো চুয়ান্ন এখানে বলছে দুইশো চুয়ান্ন এখন এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি হলো কি জানি আমরা এ ইন যেহেতু আর এর মান অবশ্যই বড় তাহলে আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান সমান কত দেওয়া আছে এ আর টু দি পর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা সমান দেওয়া আছে এখানে দুইশো চুয়ান্ন মানে দেখো এন সংখ্যক পদের সমষ্টি দুইশো চুয়ান্ন এখন দেখো আমরা যদি এই মানগুলা যদি বসাই এর মান কত দুই পাইছি এর মান হল দুই আর এর মান কত পাইছি আমরা আর এর মানও কিন্তু আমরা দুই পাইছি তাহলে দুই টু দি পর এন মাইনাস ওয়ান এখানে দুই মাইনাস ওয়ান এখানে দুইশো চুয়ান্ন এখন দেখো টু ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান দুইশো চুয়ান্ন তাহলে টু টু দি ওয়ান ওয়ান মাইনাস দুইশো চুয়ান্ন প্লাস মাইনাস টু ভাগ টু সরি ভাগ টু এখন দেখো টু টু দি পর এন মাইনাস ওয়ান ভাগ টু মানে কি একশো সাতাশ টু টু দি পর এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এ পাশে নিয়ে যায় তাহলে একশো সাতাশ প্লাস ওয়ান তাহলে টু টু দি পর এন একশো আটাশ হবে একশো একটু পাওয়ার করি একশো পাওয়ার করলে টু টু দি পর সেভেন হয় তাহলে টু আর টু যাচ্ছে এন সমান সেভেন এখানে বলেছে এন সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে এন মান কত এন মান হল সাত হয় এখন দেখো লাস্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ লাস্ট অঙ্কটা করব। এই নিয়মের অঙ্ক আমরা করছি এটা কত নাম্বার তেরো নাম্বার অঙ্ক করছিলাম তোমরা একটু বইয়ে দেখতে পারো এখন হুবহু প্রায় একই অঙ্ক প্রথম পদ কত প্রথম পদ প্রথম পদ এ সমান হলো দুই সাধারণ অনুপাত আর সমান হলো মাইনাস টু ভাগ টু তাহলে কত মাইনাস ওয়ান এখন বলেছে টু এন প্লাস টু সংখ্যক পদ সমষ্টি টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি ঠিক এস টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি এ ডিভাইডেড আর কি এখানে অবশ্যই কি ওয়ানের থেকে ছোট তার মানে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার শুধু আর এর মানটা কত টু এখন ওয়ান মাইনাস আর এর মানটা কত পাইছি আমরা মাইনাস ওয়ান পাইছি ঠিক আছে এখন এদের পাওয়ার কত আছে টু টু দি পর এন প্লাস টু 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 দি পর টু দি পর টু এন প্লাস টু এখন কি আর ওয়ান মাইনাস আর আর এমনটা কত পাইছি আমরা মাইনাস ওয়ান পাইছি মাইনাস এখন দেখো টু ভাগ এই যে ওয়ান মাইনাসে মানে কি প্লাস মানে কি টু এখন দেখো ওয়ান মাইনাস টু এন প্লাস টু এর ক্যালকুলেশনটা একটু করা শেখাই আবারও টু এন প্লাস টু এন এর মানে ধরো ওয়ান তাহলে টু প্লাস টু ইন্টু ওয়ান প্লাস টু মানে জোর সংখ্যা হচ্ছে আবার এন যদি টু বসাও তাহলে টু টু প্লাস টু তার মানে দুই দুগুণাস চার ছয় তাও জোর সংখ্যা হচ্ছে এখন জোর সংখ্যা মাইনাসকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় প্লাস হয়ে যায় আর প্লাস মাইনাসে কী হয় এখানে মাইনাস হয় আর মাইনাস ওয়ান এখানে যদি লিখি আমরা তাহলে জিরো হচ্ছে না আর টু ভাগ টু মানে কত ওয়ান ইন্টু জিরো তার মানে কি জিরো আর এখানে একটু সাইড ব্র্যাকেট সাইডে লেখা রাখবে যে টু প্লাস টু এর ক্যালকুলেশান বা হিসাব নিকাশটা বা টু এন প্লাস টু এর এর মান যে কোনো সংখ্যা বসানো বসালে টু এন প্লাস টু এর মানটা আসে জোর সংখ্যা অতএব এই লাইনটা তুলে দেবে কি তো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ